ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের 18 নেতাকর্মী আহত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে ছাত্রদল নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত 7টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মনসুর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, সহ সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, শহীদ সার্জেন্ট জহুরুল হল হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ অন্তত 18 জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ছাত্রদল। হামলায় আহত ছাত্রদলের সার্জেন্ট জহুরুল হক হল শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানফির হাসানের অনুসারীরা তাদের উপর হামলা করেছে। পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা হয়েছে বলে দাবি করেন তিনি। ইব্রাহিম খলিল আরও জানান, আইন অনুষদের এনএক্স ভবন প্রাঙ্গণে ইফতার করে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে আসে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা প্রথমে চারটে মোটরসাইকেলে ও পরে অনেকে সেখানে আসেন। তিনি আরও জানান, রড ও স্ট্যাম্প দিয়ে তাদের উপর হামলা করেন তারা। পুলিশ বক্সের সামনে থাকা চেয়ার দিয়েও তাদের পিটিয়েছেন। হামলায় অন্তত 18 জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এর মধ্যে 5 জনের অবস্থা গুরুতর, তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। ঘটনার প্রত্যক্ষদর্শী হাজি মোহাম্মদ মহসিন হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল হক নয়ন গণমাধ্যমকে জানান, ইফতারের পর তাদের কেন্দ্রীয় কিছু নেতা ও বিশ্ববিদ্যালয়ের নেতারা বসে প্রতিদিনের মতো আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে দেখেন রড ও লাঠি নিয়ে একটি গ্রুপ তাদের উপর অতর্কিত হামলা চালায়। আমি তখন ভয়ে দৌড়ে পালাই, কিন্তু ঘটনাস্থলে যারা ছিলেন সবাইকে পেটানো হয়েছে, পরে তাদের হাসপাতালে আনা হয়। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জানান, রাজুর অবস্থা আশঙ্কাজনক এবং মেহেদীর মাথায় 10টি সেলাই লেগেছে ও তার হাত ভেঙে দেওয়া হয়েছে। এদিকে হামলার পর ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মনসুর আলম ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ইমাম হাসান কিছুক্ষণ আগে ইফতারের পর বহির্বিভাগের সামনে এসে আমাদের আক্রমণ করেছে। আমার গায়ে হাত তোলার সময় অশ্রাব্য গালিগালাজ করেছে। কান দিয়ে কিছু শুনতে পারছেন আমি। ছোট ভাই মেহেদী সহ অনেকে আহত।